নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে হাতে মাখা মুসুর ডালের রেসিপি করে দেখাবো। তো এই রেসিপিটি গরম গরম ভাত বা রুটি লুচি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে আর বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। তো চলো আমি রেসিপিটি শুরু করে দিই। এখানে আমি 1 কাপ মুসুর ডাল নিয়েছি আর ডালটাকে খুব পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। দিয়ে জল দিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো আমি ভিজে রেখেছিলাম আর খুব সুন্দর ভিজে গেছে। এবার জলে থেকে চিপে তুলে নেব। গ্রাম হিসেবে এখানে 200 গ্রাম মুসুর ডাল আছে। ডাল এইভাবে ভিজে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এবার ডালে দেব পেঁয়াজ। পেঁয়াজটা এইভাবে লম্বায় কেটে নিয়েছি। দেব টমেটো আর আলুটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দেবো বাটা মশলা। তা আমি এখানে জিরে, ধনে, আদা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দেবো। দেবো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার দেবো স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। এবার দেবো 2 চামচ কাঁচা সর্ষের তেল। আবারও ভালো করে মেখে নেব আর এইভাবে একটু সময় ধরে ভালো করে মাখতে হবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। উনান ধরে নিয়েছি, উনানে কড়াই বসিয়ে দেব। কড়াই দেবো সর্ষের তেল, দুটো ডিম ভেঙে দিয়ে দেব, ডিমে দেবো অল্প একটু নুন, গোলমরিচের গুঁড়ো। ডিমটা ভুজিয়া করে ভেজে নেব। একদম ঝুরু ঝুরু করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব। রান্নার জন্য 2 চামচ তেল দেব। তেলে দেবো 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা, থেঁতো করা রসুন, 2 তেজপাতা, 2 রসুন ভাজা হয়ে গেছে। এবার মুসুর ডালটা দিয়ে দেবো। কিছুক্ষণ এইভাবে নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এই যে রসটা মরে গেছে, এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না।
এই যে অরিত্র এসছে, এদিকে আয় এদিকে। স্নান হয়ে গেছে, কিছুক্ষণ পর চাপাটা খুলে দেব। ভেজে রাখা ডিম দিয়ে দেব, এবার দেবো 1 চামচ ঘি, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আমরা ভাত দিয়ে খাবো বলে একটু ঝোল ঝোল রাখলাম, তোমরা যদি রুটি পরোটার সঙ্গে খেতে চাও তাহলে ঝোলটা আর একটু মেরে নেবে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, আর অরিত্র স্নান করে দুধ খেয়েছে, বলছে আমি ডিম খাবো ভাত খাবো না। না গরম আছে, না না খেয়ে না। বন্ধুরা যা শুনতো গন্ধ বেরিয়েছে, গন্ধে মনে হচ্ছে একতলা ভাত খাওয়া যাবে। দারুণ লাগছে, একটা আলাদা রকম স্বাদ পাওয়া যাচ্ছে। দুপুরকার ভাতের সঙ্গে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে আর অন্য কিছুই লাগবে না। বন্ধুরা আগের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাকে বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।